এই মঞ্চে উঠবেন আমাদের সাংসদ অভিনেতাদের, আমাদের প্রার্থী অজয়কে সাথে করে নিয়ে আসছেন। ইতিমধ্যেই আমাদের লাইব্রেরি মাঠে প্রবেশ করেছেন অভিনেতাদের, এক্ষুনি প্রবেশ করবেন সভা মঞ্চে। পার্টি অজয়কে সাথে করে নিয়ে আসছেন সাংসদ অভিনেতাদেরকে, অল্প কিছু সময়ের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। সেই যে সরকার থাকবে তাহলে আমার কিছু বলার নেই। আর যদি উন্নয়ন যে উন্নয়ন নিয়ে কাজ করতে চান, যে উন্নয়নটা চলুক, তার দিয়ে যে স্বর্ণ দেখতে পাবেন, চোখ দিয়ে দেখে সমস্ত উন্নয়ন দেখতে পাবেন, সব জায়গায় ভালোবাসা আর শান্তি দেখতে পাবেন। আমি আবার বলছি, আমি আপনাদের রাজধানী বইয়াতে আসিনি, কিন্তু আপনাদের একটা ভাবার বিষয় আছে। যদি আপনারা মনে হয় যে না, আমাদের দল আমাদের সরকার সত্যি মানুষের জন্য করতে পেরেছে, সত্যি ধর্মকে ভুলে গিয়েছে, ধর্মের সমস্ত মানুষকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে চলতে পেরেছে, তাহলে 7 তারিখে 1 নম্বরের যে মেশিনে বাটন দিতে দাদার হাতটা বিপুল ভাবে যুক্ত করবে। আমরা মন্দিরে ঘন্টা ছিল ভালো আছি, আর মসজিদে আজান ছিল ভালো আছি, আজকে নয়, এটা জগতিকে দেশ শান্তি আপনারা বলুন, আপনারা কাজ কি করবেন, কারণ তাদের যদি উত্তর থাকে না সেই জন্য ফর্মটা এগিয়ে রাখবে, সেই জন্য এই ফান্ডে পা দেবে না, যে কাজ করবে তাকে ভোটটা দেবে, তাতে শুধু ওদের নয় আমাদের দলটাও স্বচ্ছ হবে, আমাদের যারা নেতা আছে তারাও ভালো কাজ করবে, কারণ আপনারা যে কাজ করবে তাকে ভালো লাগবে, তাহলে কি শুধু বাংলা নয় আমাদের দেশটা উজ্জ্বল হবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।